গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। শুভ্রা ব্লগ ডেলি থেকে তোমাদের সকলকে আমার ভালোবাসা রইল। আজ খুব কড়া রৌদ্র উঠেছে, পাশের বাড়ির ছাদে দেখো কি সুন্দর গেন্দা ফুল ফুটেছে। প্রতিটা ফুল গাছ টপে টপে লাগানো হয়েছে, খুব সুন্দর ফুল গাছ। বাচ্চারা চলে গেছে স্কুলে ওর পাপার সাথে। এদিকে আমার সায়ন খেলাধুলা করে এগুলো ফেলে রেখেছে, দেখো কিভাবে রেখেছে। একটা তো ঠিক আছে, আর একটা তো একবারে পেট থেকে সব কিছু বের করে দিয়েছে, একেবারে লুৎবুত শিকার হচ্ছে। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে, প্রায় 8টা বাজে গেছে। বাচ্চাদের রেডি করাতে করাতে একটু আগে না উঠলে হয় না। বই খাতা কী করে রেখেছে, তারা ওরার মধ্যে গেছে, এগুলো আমি ঠিক করে রেখে দিই। ঠিক করে রেখেছে সব কিছু, উলট পালট করে রেখেছে। তো টেবিলটা গুছিয়ে নিলাম, সব কিছু গুছগাছ হয়ে গেছে। সকালবেলা বাজারও চলে এসেছে, আজকে শিম আনা হয়েছে, আর বেগুন, এক টুকরো লাউ, এদিকে অর্ধেক আনা হয়েছে ছোটো মাছ, এগুলোকে ভিজিয়ে রেখেছি। এগুলো বরফের মাছ, এখানে তো তাজা মাছ পাওয়া যায় না, অর্ধেক আমি কেটে রেখেছি। তো ঠান্ডার দিনে বেগুন দিয়ে ছোটো মাছ ভালো লাগে, আমার তো ঠান্ডার দিনে বেগুন দিয়ে ছোটো মাছ ভালো লাগে। তো বাচ্চারা বেগুন খায় না, ওদের জন্য আলাদা করে শিম দিয়ে একটা সবজি বানিয়ে নেব। আজকের ব্লগটা এখানে শেষ করলাম।